গানে গানে সাম্প্রতিক হত্যা ও সহিংসতার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ছাত্র জনতা হত্যার প্রতিবাদে ছিল প্রতিবাদী গানের মিছিল কর্মসূচি। পুলিশ বাধায় মিছিল এগোতে না পারলেও বঙ্গবন্ধু এভিনিউতে বসে প্রায় আড়াই ঘন্টা এই কর্মসূচি পালন করে সাংস্কৃতিক কর্মীরা। 6000 mAh ব্যাটারির ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সটজি N73। শহীদ নূর হোসেন চত্বর পেরিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউর মুখে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অবস্থান। গানে গানে সাম্প্রতিক হত্যা নির্যাতনের প্রতিবাদ, আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন, গলায় গলা মেলানো রাজপথেই রংতুলি আচরে শিল্পীর প্রতিক্রিয়া, কবিকণ্ঠে আবৃত্তিতে তুলে ধরা সহিংস দিনের স্মৃতি এবং বিচারের দাবি। মিছিলে যোগ দিয়েছেন নাট্যকর্মী, শিক্ষক, কণ্ঠশিল্পী থেকে শিল্পের নানা শাখার সচেতনরা। কণ্ঠে বিষণ্ণতা আর দ্রোহ, কোলে কোলে রাখছি আমার পাখিটারে, সেই পাখিরে কই নিয়া যাও দোলায় করে। এরকম চাই না যে বাংলাদেশের মানুষ চুপ করে থাকবে, এটা একটা মৃত্যু, অনেক মৃত্যু, মৃত্যুর মিছিল, প্রতিবাদ তো করতেই হবে। এতজনকে খুন করে ফেললো, এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করলো, অবিশ্বাস্য। আমার ভেতরে যে এতগুলো অনুভূতি, সেই অনুভূতিটাই ব্যক্ত করতে আসা, আর মানে কারো বিপক্ষে কোনো প্রতিবাদ বিচার চাই, এগুলো থেকে অনেক আগেই আমার মন উঠে গেছে। আসলে পুলিশি ব্যারিকেডে প্রায় আড়াই ঘন্টা ধরে চলা আয়োজন থেকে ঘোষণা করা হয় শুক্রবার প্রেস ক্লাবের সামনে থেকে শোক মিছিলের কর্মসূচি। ছাত্র ভাই বোন জনতাকে নির্বিচারে গুলি করার জন্য কি আমরা দেশকে স্বাধীন করেছিলাম? জনগণ কি এত বোকা যে আপনারা তাদেরকে ছেড়ে দেন নাই? তাদেরকে টিভি রুমে বসিয়ে রেখে তাদের কাছ থেকে স্বীকারোক্তি দিচ্ছেন, আর জনগণ বিশ্বাস করে যাবে? এর আগে দুপুর দুইটায় সাংস্কৃতিক কর্মীরা জড়ো হয়ে নূর হোসেন চত্বর থেকে মিছিল নিয়ে বাহাদুর শাহ পার্ক অভিমুখে রওনা হয়, কিন্তু পুলিশি বাধায় এগুতে পারেনি এই প্রতিবাদী গানের মিছিল। সাইফুদ্দিন রবিন, জমরা নিউজ, ঢাকা।